নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে টপ লেটেস্ট নিউজ চ্যানেলে স্বাগত। চলে এসেছি বাছাই করা সারা 10টি খবর নিয়ে। তো প্রথমেই যে খবরে চোখ রাখব, সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কের আগেই রাজ্যসভায় তুমুল উত্তেজনা। আগেই বেলা 12টা পর্যন্ত মুলতুবি লোকসভা, রাজ্যসভা থেকে সাসপেন্ড ডেরেক ওব্রায়েন, বাকি বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড ডেরেক। ডেরেককে সাসপেন্ড করলেন জগদীপ ধনখড়। মণিপুর ইস্যুতে রাজ্যসভায় তুমুল উত্তেজনা। দঙ্গল মহলের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে পৌঁছে এবার কুর্মী নেতাদের সঙ্গে বৈঠকে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পশ্চিম মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর সভায় হাইকোর্টের অনুমতি। পিংবনিতে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সভায় অনুমতি। পুলিশের অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের পর এবার বাঁকুড়ার 7 জন প্রাথমিক শিক্ষককে তলব করল সিবিআই। আগামীকাল নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। গতকালই গ্রেপ্তার হয়েছেন মুর্শিদাবাদের 4 জন প্রাথমিক শিক্ষক। এবার বাঁকুড়া জেলায় চাকরি পেয়েছেন এমন 7 জন প্রাথমিক শিক্ষককে তলব করল সিবিআই। পঞ্চায়েতে বোর্ড গঠন চলাকালীনই রাজ্যের জন্য সুখবর। আগামী 10 দিনের মধ্যে 1600 কোটি টাকা পেতে চলেছে রাজ্য সরকার। খবর সূত্রে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে এই টাকা দেয়া হবে রাজ্যের পঞ্চায়েত দপ্তরকে। এই টাকা রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জল এবং নিকাশের কাজে ব্যবহার করা হবে বলে পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে। মথুরাপুরের 9 বিজয়ী প্রার্থীকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ। আগামী 10ই আগস্ট মথুরাপুরে বোর্ড গঠন হয়, তার আগে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে নির্দেশ হাইকোর্টের। সপ্তাহ 2-এর ব্যবধান, বিধায়কের মৃত্যুতে উপনির্বাচন হবে জলপাইগুড়ির ধূপগুড়িতে 5ই সেপ্টেম্বর, ভোট গণনা হবে 8ই সেপ্টেম্বর, বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। অমর্ত্য সেনের বিরুদ্ধে বিশ্বভারতীর নোটিশে স্থগিতাদেশ জারি করল সিউড়ি আদালত। কিসের ভিত্তিতে এই নোটিশ? আদালতে নথি পেশের নির্দেশ দেওয়া হল বিশ্বভারতীর কর্তৃপক্ষকে। 16ই সেপ্টেম্বর সেদিন মামলার পরবর্তী শুনানি হবে। ভারত চীন সীমান্তে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে কেন্দ্রীয় সরকার এই অঞ্চলে সড়ক যোগাযোগ বৃদ্ধির দিকে নজর দিয়েছে। সেই কারণে তারা 7টি নতুন টানেল নির্মাণের পরিকল্পনা করেছে বলে প্রতিরক্ষা মন্ত্রী অজয় ভাট জানিয়েছেন। মণিপুর ইস্যুতে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন ডেরেক। তারপরেই বাদল অধিবেশন থেকে তাকে সাসপেন্ড করা হয়। মুলতুবি হয়ে যায় সংসদে 2 কক্ষের অধিবেশন। এই ছিল বাছাই করার সেরা 10টি খবর। তো এরকমই যদি খবর সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।